থ্রিডি লুপসের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিশ্বের উইয়ার্ড কিছু জুয়েলারি ডিজাইনগুলো সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে হিউম্যান টিথ জুয়েলারি। অস্ট্রেলিয়ান আর্টিস্ট পল ভেন ডেনগ্লেস এই জুয়েলারিগুলো তৈরি করে থাকেন। তিনি সাধারণত মানুষের চুল, দাঁত, নখ দিয়ে এগুলো তৈরি করতে পছন্দ করেন। এটা চিন্তাটাই আসলে আমার কাছে অদ্ভুত। গা ঘিনঘিনে, কে বা এই ধরনের জুয়েলারি পরতে পছন্দ করবে? আসলে একটু অন্যরকম। সেকেন্ডে আছে টেক্সিডার্মি জুয়েলারি। এটি কোনো নতুন ডিজাইন করা বা আধুনিক কোনো ডিজাইনের জুয়েলারি না, এটা অত্যন্ত বিরল এবং ভিক্টোরিয়ার যুগে থেকে এই সব জুয়েলারিগুলো ইউজ করা হয়ে থাকে। এগুলোর দাম মোটামুটি পড়ে যাবে 55-85 ডলারের ভিতরে, বাংলা টাকা প্রায় 7,000-8,000 মতো হয়তো, খুব বেশি দাম না। তবে হ্যাঁ, এগুলোর দামটা ডিপেন্ড করবে হচ্ছে তাতে কী ধরনের মেটাল ইউজ করা হয়েছে, কী ধরনের পাথর ইউজ করা হয়েছে, সোনা, প্ল্যাটিনাম, ডায়মন্ড, এসবগুলো যত বেশি ইউজ করা হবে দামটা ততটা বাড়বে। তো এই ভিডিওটা এ পর্যন্তই, মানে আমার কথা এতটুকুই, বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা নেক্সট ছবিগুলো দেখেন, আসলে অদ্ভুত এবং ক্রিপি। আমি জানি না আর সাধারণত এরা কারা যারা এইসবগুলো ডিজাইন করে এবং এগুলো ব্যবহার করে, তবে আমার মতে যারা এগুলো ইউজ করে বা ডিজাইন করে তারা সাধারণ মানুষের চাইতে একটু অদ্ভুত এবং নেগেটিভিটি, ডার্কনেস, ব্লাজ এসবগুলো এদের পছন্দ। আর এই ডিজাইনগুলো সম্পর্কে জানার সময় আমি অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস পাইছি, অনেক অদ্ভুত জিনিসগুলো সম্পর্কে জানতে পারছি, বাট এগুলোতে বাংলা ট্রান্সলেট করে এটা আমার পক্ষে বুঝায় বলাটা সম্ভব হচ্ছে না। আমি আসলে নিজেও বুঝতে পারছি না এটা কীভাবে বলবো, তো সেই জন্য আমি সেই সবগুলো নিয়ে এখনও কোনো কথা বলিনি এই ভিডিওতে। তো পরের কোনো সময় যদি আমি এটা সম্পর্কে ভালোভাবে জানতে পারি তখন আমি অবশ্যই ভিডিওতে জানাবো সবাইকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর এই ভিডিওটাতে মোটামুটি 50-এর মতো লাইক চলে আসলে আমি ট্রাই করবো আরেকটা ভালো কোনো ভিডিও বা ব্লগ এরকম কোনো কিছু তৈরি করার। তো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।